এ বন্ধু, আসলেই নেট ছাড়া কি ভালো লাগে? নেট পাচ্ছে না কেন বন্ধু? দেখদিন এ কি হলো, দেখদিনই কি তোর ফোনেও নেট পাচ্ছে না কেন বন্ধু? তোর ফোনেও নেট পাচ্ছে না? আমি তো ভাবিছি খালি আমার ফোনেই নেট পাচ্ছে না। হায় রে বন্ধু, কি আর কব, দুঃখের কথা। আজ দুদিন হলো এটা প্রেম করিস, আজ ফোন তো একটা আই লাভ ইউ করতে পারলাম, কি করা যায় কদিনই বন্ধু। আরে ধুর, তুমি আসো মজনু হয়ে লাইলির খোঁজে, বাংলাদেশে যে নেট নাই এই খবর কি তুই রাখিস? তোর কথা আর কি রে বলবো রে বন্ধু, সারাদিন বসে বসে ফ্রি ফায়ার খেলতাম, এখন না পারছি ফ্রি ফায়ারে ঢুকতে, না পারছি একটু এনিমি মারতে। হাই রে কপাল রে বন্ধু, 20 বছর পর একটা প্রেমের মুখ দেখলাম, ওয়াল্লা প্রেমের মুখ যা দেখলাম, আমার সোনাটার মুখে তো একবার আই লাভ ইউটুকু শুনতে পারলাম না। আই লাভ ইউটা কইছি ওই সময় গিয়ে নেট চলে, এ দুঃখ আর রাখবো কনে বন্ধু। আহারে বন্ধু, আর কান্দিস নে, চল একটু ঘুরে বেড়ে আসি। হ বন্ধু চল, নেটও নেই নারীও নেই, চল। এই রাশেদ, কি রে বন্ধু কনে দাস? আর বন্ধু কই আর যাব, নেটমেট নেই, অনলাইনে কাজ করে দুটো ডাইল ভাত জোগাতাম, এখন তাও আর হচ্ছে না, এখন কি করব, এখন ঘুরে বেড়ানো ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা বন্ধু যা, তাহলে বিকেলে আসিস কিন্তু। আরে কই তুই, তুই কোথায়, কি করিস? কি কপাল আমাদের, 2024 সালে এসে সেই 90 দশকের প্রেম কাহিনী দেখা লাগছে। ও ভাইস্তে, রাস্তার ধারে বসে এসব মেয়েছে দেখার রহস্যটা কি? আহা সাসা, তেমন কিছু না, তুমি কি কবা তাই কও। আহা ভাইস্তে, তেমন কিছু না, বাংলাদেশে কি নেটম্যাট চালু হয়েছে? আরে চাষা আবার নেট কি করবে, তার মানে কি চাষা আবার? আহা বাপু, নেটের জন্য যে আমি ব্যাংকেতে টাকা পয়সা তুলতে পারছি না গো। চাষা ওই টাকার কথা তুমি ভুলে দাও, ভাবো আমরা 90 দশকে বাস করছি। আর ভাইস্তে, তুমি আবার সেই 90 দশকের কথা তুললে ভাইস্তে। আর ভাইস্তে, সে যুগে আমিও দুই একটা প্রেম করছিলাম, চিঠির যুগ, কি সুন্দর হাতের লেখা গো। সে যুগে আমিও দুই একটা প্রেম করিস রে ভাইস্তে।